ছশো শিক্ষার্থী গাছ লাগিয়ে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করেছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ বুধবার সকালে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করে ঢাকা এরিয়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজগুলোর প্রধান পৃষ্ঠপোষক লজিস্টিক্স এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিশ্ব পরিবেশ দিবসের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এ সময় কলেজ ক্যাম্পাসে একটি আমলকি চারা রোপণ করেন তিনি আলোচনা সভায় যোগদান পরিবেশ অধিদপ্তরের পরিচালক আসাদুল হক এতে গাছ মানুষ ও পরিবেশের কিভাবে উপকার করে তা নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন বক্তারা শিক্ষার্থীরা নেন পরিবেশ সুন্দর রাখার শপথ শিক্ষার্থীদের হাতে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে পরিবেশ বিষয়ে এখন থেকেই সচেতন থাকতে শিক্ষার্থীদের অনুরোধ করেন মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ